নমস্কার বন্ধুরা, এ ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্টের যে করিমপুর ব্লক রয়েছে, সেই ব্লকের করিমপুর 1-2 এবং ফলগাড়িয়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু অফিসিয়ালি পাবলিশ করে দেওয়া হয়েছে। তো আপনারা সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। তো আবেদন আপনারা করতে পারবেন 30 থেকে 40 বছর, এবং এসসি এসটি হলে 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আপনারা এই ফর্মটি জমা দিতে পারবেন 22/10/2022 বিকেল 3টা পর্যন্ত, শনি রবিবার এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে। ফর্মটি আপনারা পেয়ে যাবেন 3 নম্বর যে পেজটি রয়েছে, এখানে আপনারা আপনাদের ফর্ম সেটা পেয়ে যাবেন। তো এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর নির্দিষ্ট জায়গায় সঠিক সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডমিট কার্ড এবং 5 টাকা ডাক টিকিট এবং এডমিট বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হবে আপনাদের মার্কশিট, রেশন কার্ড এবং এসসি এসটি হলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের যে নির্দিষ্ট অফিস, ব্লক অফিস রয়েছে, সেখানে কিন্তু আপনাদের এটি জমা করতে হবে। নোটিশটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন নদিয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নোটিশ বোর্ডটি রয়েছে, আপনারা এখানে একটু মাউস কার্সার নিয়ে আসবেন, এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা নিচের দিকে কিন্তু এই নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিক্রুটমেন্ট এবং রেজাল্ট, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে। তো এইখান থেকে যে 22/9/2022 যে নোটিশটি পাবলিশ করা হয়েছে, এই নোটিশে ক্লিক করে আপনারা পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবেন, এবং 23/9/2022 যেটি রয়েছে এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের কাছে এরকম পিডিএফ টি শো। তো বন্ধুরা, আপনাদেরকে এই ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য। ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, বা সরাসরি আমাদেরকে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে ফলো করে আপনারা মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।